চীনে গাড়ি তৈরি করে ভারতে এনে বিক্রি করা যাবে না। ভারতে গাড়ি বিক্রি করতে গেলে তা ভারতেই উৎপাদন করতে হবে, আর সেই উৎপাদনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে ভারতে, সব সুযোগ সুবিধাও দেওয়া হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি একথাই সাফ জানিয়ে দিলেন টেসলার কর্ণধার ইলন মাস্কের উদ্দেশ্যে। ভারতে টেসলার ইলেকট্রিক গাড়ি বিক্রি নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। তবে ইলন মাস্ক চান চীনে গাড়ি তৈরি করে তা ভারতে আমদানি করে বিক্রি করতে, যদিও তাতে আমদানি শুল্ক অনেকটাই বেশি পড়ছে। তাই মার্কিন সংস্থাটি ভারতের কাছে শুল্ক কমানোর আর্জি জানিয়েছিল। পাল্টা ভারতের বক্তব্য, এত ভালো বাজার এবং সব রকম সুবিধা দেওয়া সত্ত্বেও কেন চীন থেকে গাড়ি আমদানি করে ভারতে বিক্রি করা হবে? বন্দর থেকে শুরু করে সব রকম সুবিধাই এখানে রয়েছে, তাছাড়া ভারত যে কোনো বিক্রেতার কাছে বিরাট একটি বাজার। তাহলে সমস্যা কোথায়? ভারত চীনের বর্তমান যা সম্পর্ক সেদিক থেকেও ভারতের এই অবস্থানই সামঞ্জস্যপূর্ণ। তবে মাস্ক জানিয়েছেন তাঁর সংস্থা আগে কোনো দেশে গাড়ি বিক্রি ও সার্ভিস শুরু করে, তারপরই সব দিক দেখে সেখানে উৎপাদন শুরু করে, তার আগে নয়। দুপক্ষের এহেন অনর মনোভাবে ভারতের টেসলার ইলেকট্রিক গাড়ি লঞ্চ যে আপাতত বিষ্ময় জলে চলে গেল, এ কথা স্পষ্ট।